দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক তৈরি করতে হয়। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের জন্য প্রয়োজন পুঁইশাক, এর মধ্যে গেছে পুঁইশাক। এরকম সরু সরু করে ডাটাগুলো কাটতে হবে, পাতাগুলো এরকম ছোটো ছোটো করে কাটতে হবে। তারপর গেছে আলু, বেগুন, কুমড়ো আর চিচিঙ্গে আর ঝিঙে, এগুলো সমস্ত ডাইস কাটিং কাটতে হবে। তারপর লাগবে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথার ভাজা। তারপর লাগবে পাঁচ ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, স্লিটের শুকনো লঙ্কা। তারপর লাগবে হলুদ গুঁড়ো, তারপরে নুন স্বাদ মতন আর চিনি। চিনির পরিমাণটা একটু বেশি হয়, কারণ পুঁইশাক মাছের মাথা দিয়ে পুঁইশাকে চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপর লাগবে এর মধ্যে গেছে সর্ষে, সর্ষের পেস্ট, আর গেছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য যাচ্ছে শুকনো কাঁচা লঙ্কা, তারপর পাঁচ ফোড়ন। এই দুটো গেল। তারপরে এরপরে সমস্ত ভেজিটেবিলগুলো একসাথে দিয়ে দিতে হবে। এখানে সমস্ত ভেজিটেবিলগুলো একসাথে দিয়ে দেওয়া হলো। এবার জিনিসটাকে নাড়াতে হবে। এরপরে আমরা নুন, চিনি, হলুদ একসাথে দিয়ে দিচ্ছি। নুন, চিনি, হলুদ একসাথে দিয়ে গেলে এবারে জিনিসটাকে ভালো করে নাড়াতে হচ্ছে। এরপরে আমরা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি এর উপরে। সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে জিনিসটাকে নাড়ানো হচ্ছে। কিছুক্ষণ নাড়ানোর পর এরপরে আমরা মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছের ভাজা মাথাগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে জিনিসটাকে একটু নাড়ি নেওয়া হচ্ছে। তারপরে জিনিসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জিনিসটাকে সিদ্ধ করাতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে হলো। এরপরে জিনিসটাকে কিছুক্ষণ সেদ্ধ করাতে হবে, 10 থেকে 15 মিনিট। দেখুন দর্শক বন্ধুরা, এবারে 10 থেকে 15 মিনিট আমাদের জিনিসটাকে সিদ্ধ করা হয়ে গেছে। এবারে ঢাকনিটাকে খুলবো। এই জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তারপরে জিনিসটাকে আমরা নাড়ানো হচ্ছে। আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে। এবারে আলাদা জায়গায় আমরা নামিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে পুঁইশাক আমাদের তৈরি, আলাদা জায়গায় আমরা নামাচ্ছি।
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।